পরিশ্রম করতে হবে, শুধু ঘরে বসে থাকলে সৌদি আরব কিনে যে আমরা লাখ লাখ টাকা ইনকাম করবো এটা না। হয়ে একজন দেখো, একজন মাসি কিন্তু মিশর দেশের লোক, হেও কিন্তু টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান পরিস্থিতি বুঝবেন, বা এখানে এখানে আপনি মালিকের সঙ্গে ভালো একটা গুডউইল তৈরি করবেন, তারপর ইনশাল্লাহ আপনার পয়সা ইনকাম করতে পারবেন। সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সে হচ্ছে যারা এই দেশে গাড়ি নিজের নামে গাড়ি কিনে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে যারা আর কি ব্যবসা করতে চান, যেমন আপনার জেদ্দা থেকে বা অন্য অন্য বড় বড় শহর থেকে গাড়ি মানে মাল নিয়ে এখানে দোকানে দোকানে যে সাপ্লাই দেয়, মানে ইলেকট্রিক মাল বলেন বা ডিশের মাল, ডিশের সামানা বলেন, মানে যে কোনো ডিশের কাজের বা যে কোনো, বা মুদিখানার দোকানের কিনে একটা মাইক্রোবাস কিনে নিলেন ছোট দেখি কপিলের নামে, কিনে আপনি এখানে কপিলের সঙ্গে ভালো একটা ব্যবসা কন্ট্যাক্ট করে নিয়ে আপনি ব্যবসা করতে পারলেন। তো এখানে অনেক পাকিস্তানি ভাইরা আছে যারা এভাবে ব্যবসা করে, বাংলাদেশি ভাইরা আছে, তো আমার পাকিস্তানি ভাই আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন আমি দেখাচ্ছি তারা কিভাবে এগুলি এখানে করে এবং ভালো টাকা তারা ইনকাম করে। কিন্তু যারা আপনার সৌদিতে এসে কপিলের সঙ্গে কন্ট্যাক্ট করে মানে নিজের গাড়ি কিনে ব্যবসা করতে চান, তারা এইভাবে দেখুন জেদ্দা থেকে এইভাবে মাল কেনে, এইভাবে এদের গাড়ি, এই গাড়ির জেদ্দা থেকে এইভাবে মাল কিনে কিনি এইভাবে দোকানে দোকানে ছাপলাই দেয়, এই ব্যবসাটাও কিন্তু ব্যাপক হারে লাভবান, বুঝছেন? এগুলো হচ্ছে আপনার কপিলের সঙ্গে কন্ট্যাক্ট করে নেয় যে আমি কপিলের নামে একটা লাইসেন্স করে নেয়, লাইসেন্স করে নিয়ে মদবিনা বলে, এটাকে বলে মদবিনা, এই ব্যবসাটাকে কিন্তু অনেক ভালো। দেখুন কত বড় গাড়ি, আপনারা হয়তো এত বড় না কিনলেন, একটা মাইক্রোবাস কিনে নিলেন, নিয়ে মাইক্রোবাসে নিয়ে অনেক মানুষ এইভাবে ব্যবসা করতেছে, এইসব ইলেকট্রিক দোকান, আপনার ডিশের ইলেকট্রিক দোকানে মাল সাপ্লাই দেয়, বাগালা, বাগালা মানে মোদির দোকানে দেয়, ডিশের দোকানে দেয়, জেদ্দাতে মনে করেন যে বড় বড় ফ্যাক্টরি আছে, তো ওখান থেকে মাল গাড়িতে করে নিয়ে এইভাবে সাপ্লাই দেয়। তো এই দেখুন এইভাবে তারা গাড়ির ভিতর মাল নিয়ে আসে, নিয়ে এইভাবে মদবিনার যে সাপ্লাইগুলো দেয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যারা ব্যবসা করতে চান, যারা ব্যবসা করতে চান আর কি এখানে এসে, কিন্তু অবশ্যই আপনার কপিলের সঙ্গে কন্ট্যাক্ট করে বা ইত্তেফাক করে নেবেন যে আমি আমি এইভাবে এইভাবে ব্যবসা করব। তো আসার পর ভাষা যেহেতু জানেন না, আসার পর ভাষাটা শিখে নেবেন, কপিলের সঙ্গে ভালো গুডউইল তৈরি করবেন, করে এইভাবে মাইক্রোবাস দিয়ে, বা আপনার তো এত বড় গাড়ি কেনা সম্ভব না, এটা হলো পাকিস্তানিদের ব্যবসা, বুঝছেন? এরকম বাঙালিরাও আছে, অনেক বড় বড় বাঙালিরা তিন চারজন আপনার পার্টনারশিপে কাজ করে, তিন চারজন পার্টনারশিপে বড় গাড়ি কিনে নিয়ে এইভাবে জেদ্দা থেকে মাল নিয়ে তারা মদবিনায় দোকানে দোকানে সাপ্লাই দেয়, মোটামুটি ভালো একটা ইনকাম করে, দুইটা তিনটা লোক কাজ করে ভালো ইনকাম করে। দেখুন এই মালগুলো কিন্তু আমি নামামো এখন দোকানে। তো আপনারা এই এই ব্যবসাটাও এখন বর্তমানে ব্যাপক হারে জনপ্রিয়তা এবং ব্যাপক হারে লাভবান, কিন্তু কাজ করতে এই কাগজ কিন্তু আপনার কপিলের নামে করতে হবে সব কিছু, আর গাড়ি কিন্তু আপনার কপিলের নামে। আর আরেকটা কথা বলি, সে হচ্ছে আপনার এই ইউনিট গাড়ি বা এরকম বড় বড় যে ভ্যান গাড়িগুলি আছে, বা বড় বড় তেরালা বা মাইক্রোবাস, বাস জাতীয় গাড়ি, এইসব গাড়ি সব কপিলের নামে হয়, এই গাড়ি আপনার নিজের নামে হবে না। নিজের নামে শুধু মানে বাজারো গাড়ির থেকে তার ছোট ছোট যতগুলি গাড়ি আছে আপনার, এদের মার্সিডিজ, এদের সব গাড়ি সব এগুলো আপনার নামে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু মাইক্রোবাসটা আর এইসব গাড়ি, বড় বড় ট্রাক, তেরালা, এইসব গাড়ি মানে যে গাড়িগুলো দিয়ে ব্যবসা ব্যবসা করা যায় আর কি, যে গাড়িগুলো মাল টানে, এসব গাড়ি কখনোই নিজের নামে হবে না, এগুলো সব কোম্পানির নামে হবে, মানে কপিলের নামে হবে। তো এইভাবে মোটামুটি আপনারা ব্যবসা করতে পারেন। দেখেন এরা মাল নিয়ে আসছে কত, দেখেন এরা একটা গাড়ির মধ্যে কত মাল সাজা আছে, দেখেন আপনার একটা গাড়ির ভিতরে কত ধরনের, কিন্তু কাজ করবেন কিন্তু বৈধ, কোনো ধরনের অবৈধ কাজ করবেন না, কারণ এই দেশে চেক চেক চলে চরম। আর এই দেশে এইভাবে অবৈধ কখনো, যদি এই দেশে কোনো লোক অবৈধ কাজ করে তার কিন্তু নিস্তার নেই, আপনারা সবসময় সততার সঙ্গে এই দেশে এরকম মদবিনার ভালো ভালো জিনিস আপনার দোকানে সাপ্লাই দেবেন, কাজ করবেন, কোনো সমস্যা নাই, বুঝছেন? কোনো সমস্যা নাই, কারণ হলো আপনি আমি আগেই বলেছি এই দেশে সততার সঙ্গে যারা কাজ করে, এই সৌদি আরবের গুড, সৌদি আরবের সরকারের বা আইন শৃঙ্খলাকে সম্মান জানিয়ে যারা কাজ করে তারা সবসময় সফলতা অর্জন করেছে, বুঝছেন? দেখুন কত মাল এই দোকানে, এই যে এই মালগুলো দেখুন পাকিস্তানে আসছে, এই মালগুলো কিন্তু আমার এখন আবার উঠাতে হবে দোকানে।
তো আসলে এগুলো আমি শেয়ার করি এই কারণে, অনেক ভাইরা বলে যে আমি ওখানে গিয়ে কি আমি নিজে গাড়ি কিনে কি ব্যবসা করতে পারবো কিনা। হ্যাঁ ভাই করতে পারবেন, তবে আপনার কপিলের সঙ্গে যদি ভালো সুন্দর করে কন্ট্যাক্ট করে নিয়ে অবশ্যই করতে পারবেন। তবে ভাষাটা আপনি এখানে আসার পর ভাষাটা শিখে নেবেন, কপিলের সঙ্গে মানে কথা তো বলাই থাকবে, আকামাটা বানাই দেবেন। তবে এই কাজ করতে গেলে আপনার কিন্তু আমেল আইডি হলে সবচেয়ে বেটার হয়। আর আপনি একটা কপিলের যদি কালে দুইটা আমেল হন তাহলে কিন্তু আপনার আপনার আকামার রেটটাও কম হলো, আপনার সব দিক দিয়ে সুবিধা হলো, আকামার রেটটা খেয়াল করে আসবেন। ওগুলো কিন্তু সম্পূর্ণ লাইসেন্স করে নেছে, কপিলের সঙ্গে অ্যালাউ করে নেছে, কপিলের সঙ্গে কন্ট্যাক্ট করে 2 বছর হোক, 3 বছর হোক, 1 বছর হোক, কপিলের সঙ্গে কন্ট্যাক্ট করে এরকম তারা একটা রুকসা বানাইছে বা একটা লাইসেন্স করেছে, করে করে তারপরে তারা এই ব্যবসা করে। কিন্তু এই ব্যবসাগুলো কিন্তু লিগেল কাজ করে তারা, কারণ কিন্তু আনলিগেল কোনো কাজ করে না। এগুলো খেয়াল রাখবেন ভাই, আপনাদের কাছে অনুরোধ। আপনারা দেখা যাচ্ছে এই ভ্যান গাড়িটা এত সুন্দর, এর ভিতরে আপনারা অবৈধ কাজ করবেন, কখনো এই কাজ করবেন না। আমার ভাইদের কাছে আমার সবসময় রিকোয়েস্ট থাকবে, আপনারা এই দেশে আসলে সৎভাবে মালিকের সঙ্গে ভালোভাবে বুঝে দেখে শুনে, দেখা যাচ্ছে আপনার কাজ যদি ভালো হয় আপনার মালিকও আপনাকে টাকা দিয়ে হেল্প করলো যে তুই ব্যবসা হলে ব্যবসা ভালো হলে তখন আমাকে টাকাগুলো দিয়ে দিস। মানে এই দেশের অনেক সৌদি আছে আলহামদুলিল্লাহ, সৌদিরা এখনও অনেক ভালো ভালো সৌদি আছে। আপনারা আপনাদেরকে বারবার বলি যে আপনারা সৌদির পর আপনারা শুধু শুধু দুই একজন সৌদির কারণে আপনার সারা সৌদি আরবকে খারাপ খারাপ কখনোই বলতে পারেন না, আমি কখনোই বলতে দেবো না এটা। কারণ সৌদিরা এখন আলহামদুলিল্লাহ মানে এখনও অনেক ভালো আছে, অনেক ভালো আছে। বিশেষ করে সৌদি সরকারকে আমরা সালাম জানাই, সৌদি সরকার এখন যে আইন কানুন যে সুন্দরভাবে গঠন করেছে, অনেক আগে তো মনে করেন যে আমাদের প্রতি আইন কানুন এতটাই কি ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য আইন, এই দেশে প্রত্যেকটি মানুষের জন্য আইন, সবটি মানুষের সমান অধিকার। আমাদের বলেন সৌদিদের বলেন কারোর জন্য মনে করেন যে কম বেশি না, সবার জন্য আলহামদুলিল্লাহ সৌদি সরকার আইন একবার সঠিকভাবে করেছে। আমি আমি নিজের চোখে দেখেছি ভাই, কিন্তু আমি যখন নতুন আসছিলাম তখন আমি দেখেছি কোনো ধরনের আমাদের কেউ পর কেউ অত্যাচার করলে দেখা যাচ্ছে যে আমাদের পর আমাদের উপরে মানে বেশি প্রেশার দেওয়া হতো আর তাদের উপরে বেশি মানে সাপোর্ট দেওয়া হতো। কিন্তু এখন না, এখন আমরা যদি কালে যে ভুল করবে যে 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 কাজ করবে তাকে সেই সাজাই ভোগ করতে হবে। তো আমি সবসময় বলি ভাই প্লিজ আপনারা যারাই আসবেন এই দেশে, আলহামদুলিল্লাহ পবিত্র মক্কা মদিনা এখানে আছে, প্লিজ আপনারা এখানে কেউ খারাপ কাজ করবেন না, আপনারা সততার সঙ্গে কাজ করেন না ভাই, তাদের সঙ্গে ভালো আসার ব্যবহার করে তাদেরকে। আপনার এক কপিল ভালো লাগতেছে না, এই দেশের সরকার দেখুন সেই ব্যবস্থাও করে দিয়েছে, আপনার কপিল ভালো লাগতেছে না, আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনি মালিক চেঞ্জ করে ফেলেন, কোনো সমস্যা নেই, মালিক চেঞ্জ করে ফেলেন, কোনো অসুবিধা নেই। তারপরেও আপনারা ভাই এই দেশের সততার সঙ্গে কাজ করুন ভাই, আমার দেশের সম্মানটা রক্ষা করুন ভাই। দেখুন কয়েকদিন আগে হঠাৎ করে, অনেকদিন ছিল না এটা, হঠাৎ করে কয়েকদিন আগে দেখুন আমার কিছু বাংলাদেশিরা, 3-4টা বাংলাদেশিরা এই তার মাছ চুরি করিয়া, দেখেন আমাদের কত বাঙালির ভালো ভালো যেসব বাইরা ব্যবসা প্রতিষ্ঠান করতেছে তাদের উপর কত ধরনের প্রেশার আসে দেখেন। কারণ কয়েকটা মানুষ খারাপ কাজ করলে সবার উপরেই পড়ে এই প্রেশারটা, আমরা বাইরের দেশ থেকে এখানে আসছি 2টি টাকা ইনকাম করার জন্য, বুঝছেন। আসসালামু আলাইকুম, দেখুন সব মালগুলো এখন আমার নিজেকেই ওঠাতে হবে আর কি, মালগুলো দোকানে সাজাবো। এই এই দেখুন এইভাবেই হচ্ছে, তারা এর আগেও দেখালাম, দেখুন এইভাবেই হচ্ছে মালগুলো নিয়ে আসে, দেখুন কিন্তু সব লিগেল, এখানে বৈধ কাজ করার কোনো সুযোগ নাই। আর আমি বারবার এই কথাগুলো বলি আপনাদেরকে, বন্ধুরা দেখুন মেরা চাচা হে ধরে চাচা না ভাই, চাচা হো গিয়া, মানে আমি চাচা হো গিয়া। তো এই উনি আর কি এখানে এই ব্যবসাগুলি করে, ওদের সাইডে আরও লোকজন আছে বা আরও চাচা ভাতিজা আরও ভাই ব্রাদার আছে, তাদের সঙ্গে এরকম অনেক বড় বড় গাড়ি কিনে তারা, তাদের কিন্তু আরও আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু এইভাবে এই ব্যবসাগুলি করে এবং কপিলের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে বছর চুক্তি করে এভাবে কাজকর্ম করে। চাচা বলা তো চাচা কানুন কো ইজ্জত করকে কাম করেগা, কোই মুশকিল নাই হ্যাঁ, ও খতম হো গিয়া। সৌদি আরব মে জো ভাই আয়েগা সৌদি আরব কো কানুন কো ইজ্জত করকে, এ কানুন মে জো জো লেখা হয় ওই সিস্টেম মে আপ কাম করো, কপিল কা সাথ ইত্তেফাক করকে কাম করো, কোই মুশকিল নাই হে, মক্কা হে মদিনা হে আলহামদুলিল্লাহ। আর জো আদমি বলতা হে সৌদি আরব আচ্ছা নেই খারাপ হে, এ সব ঝুট বাত হে, এধার কে এধার এধার আকে আপ লোক সেই তরা কাম করো, মক্কা মদিনা মে যাও, নামাজ পড়ো, উমরা করো, ইনশাআল্লাহ আমার প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারক জিয়া করো, আলহামদুলিল্লাহ। তো আমি বলতে চাই ভাই, আমি বারবার বলি এই দেশে আসবেন, মালিকের সঙ্গে ভালো করে কন্ট্যাক্ট করে কাজ করবেন। দেখুন ভাইরা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, লক্ষ লক্ষ রিয়ালের ব্যবসা করে, কেন তাদের ডিলিংস, তারা সততার সঙ্গে কাজ করে।
তো এই সব বিষয়গুলো আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করে দেখেন ডাইভিং জানবেন একটা হেভি ডাইভিং নিয়ে আসেন বা ছোট ডাইভিং নিয়ে আসেন কোনো সমস্যা নাই এখানে এসে ডাইভিং ভালো করে শিখে কপিলের সঙ্গে ভালো করে কন্টাক্ট করে নিয়ে আপনি কিছু যদি মনে করেন যে আমি দেশ থেকে কিছু টাকা নিয়ে পার্সোনাল ভাবে নিয়ে যাবো রিয়াল ভাঙায় নিয়ে যেয়ে সৌদিতে ব্যবসা করবো একটা ভালো একটা মালিকের নামে একটা লাইসেন্স করে আমি এইভাবে গাড়ি কিনে ব্যবসা করবো ওকে কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই আর এইসব বিষয়গুলোই ইনশাল্লাহ সৌদি আরবে এখন পজিটিভ হিসাবে করতেছে এই দেশের গভর্নমেন্ট কারণ এই দেশের গভর্নমেন্ট চাচ্ছে যে আমার যতগুলো লোক এখানে আসবে ব্যবসা ইনভেস্ট করবে বা তারা মালিকের সঙ্গে কন্টাক্ট করে নিবে কি কি ব্যবসা করবে এভাবে করতে পারবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক দিবেন ওকে তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইনশাল্লাহ।